পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকার একটি পুরনো মামলায় বুধবার কাঁথি ব্লকের কাঁথি মহকুমা আদালত থেকে জামিন নিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বিজেপি সূত্রে জানা গেছে, গত বছর সায়ন্তন বসুর বিরুদ্ধে আদালতে একটি মামলা করে খেজুরি থানার পুলিশ। এদিন সেই মামলার জামিনের জন্য তিনি আদালতে আসেন। এদিন সায়ন্তন বাবু জানান, দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে জোরদার করার জন্য বিজেপির কর্মীরা লড়াই করবে। আলাদা সভা করলেন এবং দৃষ্টিন্দু অধিকারী আলাদা সভা করলেন, প্রত্যেকেই প্রত্যেকের বিপরীত, এটা নিয়ে কি বলবেন? দেখুন, ওনাদের দলের বিষয় আমাদের বলা ঠিক না, তবে মুসল পর্ব চলছে। মুসল পর্বে সে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। আর কালীঘাট প্রাইভেট লিমিটেডে যদি কেউ কাজ করেন তার মানসম্মান থাকে না, মানসম্মানটা ওখানে বিকিয়েই কাজ করতে হয়। শুভেন্দুবাবুকে সিদ্ধান্ত নিতে হবে, কালীঘাট প্রাইভেট লিমিটেডের গৃহবৃত্ত থাকবেন না সত্যিকারের মানুষের সেবা করবেন, এটা ওনাদের বিষয়, ওনাদের সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে কংগ্রেসও দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর তারিখ করছে এবং আপনারা বলছেন, সেক্ষেত্রে দলীয় স্তর থেকে আপনারা কি বার্তা দিতে পারেন? আমরা আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলায় সরকারকে পরাজিত করার জন্য, দুর্নীতির কাটমানির সংস্কৃতি বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস বা কালীঘাট প্রাইভেট লিমিটেডকে পরাজিত করতে সেই জায়গায় আপনারা দলে যারা আসবেন সকলকে স্বাগত, আমাদের দরজা খোলা আছে সকলের জন্য। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, রিপোর্ট আনন্দ বার্তা।